हेलो गाइस, वेलकम टू द चैनल के फॉर कार्डियोल। थंबनेल देख के आप लोगों को पता चल गया व्हाई वी आर मेकिंग दिस वीडियो। एज यू नो दैट वी आर गोइंग टू मानस नेशनल पार्क टूर, सो टिल द एंड यू स्टे विद अस। हम लोग इस वीडियो में मल्टीपल लैंग्वेज यूज करेंगे, हिंदी, बंगाली, इंग्लिश, सो एवरीबॉडी कैन अंडरस्टैंड आवर लैंग्वेज। आप लोग जो ये रास्ता देख रहे हैं, ये रास्ता होके ही मानस नेशनल पार्क में जाना पड़ता है। गाइस, एज यू नो दैट आई एम फीलिंग लिटिल बिट डिफिकल्ट इन प्रोनाउंसिंग सम वर्ड, फॉर दैट प्लीज यू पार्डन मी। क्या आप लोग जानते हैं मानस नेशनल पार्क किस लिए फेमस है और क्यों है? मानस नेशनल पार्क इज फेमस फॉर लॉट ऑफ एनिमल्स, बट वन स्पेशल एनिमल्स इज देयर, दैट इज टाइगर। Only for this tiger, Manas is known to the whole world. There are lots of foreigners coming to Manas National Park to see these tigers. বন্ধুরা, আমি এখন কিছু কথা বাংলাতে বলবো। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাইক নিয়ে যাচ্ছি, ওখানে গিয়ে আমরা একটা জিপ হায়ার করব। এটা হলো জানুয়ারি মাস, ঠান্ডার সিজন। আপনারা দেখতেই পাচ্ছেন বহুত ঠান্ডা, কুয়াশা কি কি পড়ে আছে, আর রাস্তা মোটামুটি রোদ উঠছে। এবং রাস্তাটা বহুত ভালো লাগছে, দিনটা আজকে বহুত ভালো যাই, গিয়ে দেখি। আপনারা দয়া করে ভিডিওটা শেষ না করে যাবেন না, কিন্তু আজকের ভিডিওটা একটু লম্বা হবে, কিন্তু আপনাদের বহুত কিছু দেখাতে যাচ্ছি, আপনারা ভিডিওটা দেখে থাকুন। আপনারা দেখতেই পাচ্ছেন টি গার্ডেন পেয়ে গেলাম। টি গার্ডেন পেয়ে গেলাম মানে মানাস পেয়ে গেছি। এখন আস্তে আস্তে আমরা মানাসে ঢুকবো। বাহ, দেখতে কি সুন্দর! আই এম সো এক্সাইটেড টুডে, সারাদিনই করবো আজকে আমি। যাই, জলদি জলদি যাই, দেখি গিয়ে কী কী দেখা যাচ্ছে। দেখেন আপনারা ভিউজটা, দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে, সো গ্রিনারি ফিল্ড। বাহ, আসাম ইজ ফেমাস ফর অনলি টি অ্যান্ড ওয়ান হর রাইনো। আপনারা দেখে থাকুন আর আমিও একটু দেখি। পার্কে ঢোকার আগে, আই মিন সেঞ্চুরিতে ঢোকার আগে ছোট্ট একটা বাজার দেখা যাচ্ছে। এই বাজারে মানুষে খাওয়া দাওয়া করে নেয় আর টিকিট এইবিলাক বুক করে। বুক করার পরে মানুষে পার্কে ঘোরার জন্য যায়। তো আমরাও বুক টুক করে নিই। মনে হয় আমাদের টিকিট বুক করা হয়ে গেছে, আমার ফ্রেন্ডগুলো যাচ্ছে, যাই আমিও যাই। আপনারা দেখতে থাকুন। এই রাস্তার লেফট সাইডে ছোট্ট একটা রিসোর্ট আছে, এই রিসোর্টে আমাদের ড্রাইভার ওয়েট করছে। যাই যাই দেখি। খাওয়ার জন্য খরখর করছে, কিছু শোনা যাচ্ছে না। আপনাদেরকে জুম করে দেখাই আমরা কোন জায়গায় আছি। আপনারা দেখতেই পাচ্ছেন গেটের সামনে আছি আমরা, এখন গেট দিয়ে ঢুকবো।
আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের ড্রাইভার নো প্লাস্টিক জোন, ওই জায়গায় টিকিট দেখানো হয় কয়জন যাচ্ছে, টিকিট কাটছে না নাই, টিকিট কাটা হয়েছে না নাই, টিকিট দেখ। এটা হলো মেন গেট, এটা হলো বোর্ডিং পাস এরিয়া, মানে সিকিউরিটি আমাদেরকে যেতে দিচ্ছে, চলি আমরা যাই। মানে বিএসএফ টাইপ বহুত কিছু দেখা যাচ্ছে, মানে এই জায়গায় পাশ দিয়ে গেটটা বানানো আছে, গেটটা উঁচা করলো, আমরা এখন যাচ্ছি। বাই বাই। মানে সামনে এই শুরুবাতেই আমরা দেখতে পাচ্ছি একটা পিকক দেখা যাচ্ছে, এটা আমাদের পনি, মানে যাত্রা করলাম একটা পিকক দিয়ে। যাই দেখি আগে আরও কী কী দেখা যায়, আপনারা পুরো ভিডিওটা ভালো করে দেখবেন, দেখি আপনাদেরকেও দেখাবো কী কী আমরা দেখি, ঠিক আছে, দেখতে থাকুন। দিন ধরে বৃষ্টি হয় না, গাছের পাতা তো এগুলো সব ময়লা হয়ে গেছে, বালু দিয়ে ভর্তি, মানে গ্রিন দেখলে কি সুন্দর লাগে, কিন্তু এই জায়গায় গ্রিন না হয়ে কিল্লা দেখা যাচ্ছে, বৃষ্টি হইলে এগুলো ঠিক হয়ে যাব। সামনে বাগাবো, বাগায় এনে একটা করবো, তারপরে সেই মজা লাগবো, হাতে রাস্তা আটকাবো, সুর ধরবো, পানি দিব মাথায়। এই রাইট সাইডে রাস্তা যাওয়ার উদ্দেশ্য হলো সামনে একটা বিলের মতো জায়গা আছে, মানে বড় একটা বিল আছে, বিলে বিলের মধ্যে গেলে আমরা মানে পানিতে থাকা বহু ধরনের বস্তু টস্তু দেখতে পারবো, আরও মানে পানির আশেপাশে থাকা যেগুলো বস্তু আছে ওগুলোও আমরা দেখতে পারবো, ওইগুলো অ্যানিমেলস দেখার জন্য আমরা এদিকে যাচ্ছি। তাহলে আপনারাও দেখতে থাকুন কী কী দেখি, কী কী দেখা যায়। গাইস ফাইনালি আমরা বিলের এজেন্টে এসে গেছি, দেখি বিলের মধ্যে কী কী দেখা যায়, কিন্তু বিলে পানি শুকিয়ে গেছে, এটা বৃষ্টির দিনে বহুত লোড হয়ে থাকে এই বিলটা। এই যে সামনে আমরা একটা গাছ দেখতে পাচ্ছি, এই গাছের মধ্যে এই বহুত বড় একটা ইগল দেখা যাচ্ছে, আরও মানে বক
বক দেখা যাচ্ছে যেগুলো মাছ ধরে, বললাম না এই জায়গায় আসলে বহুত কিছু আমরা পানিতে থাকা দেখতে পারবো। দেখা যাচ্ছে এর সামনে একটা ময়ূর আছে, মানে ভিডিওতে ক্যামেরা আনি নাই, মোবাইলে রেকর্ড করছে, তার জন্য জুম করছি না। এই জায়গায় দেখুন বহুতগুলো ময়ূর একলগে ঘুরছে। গাইস, যদি কেউ ইউরিন টয়লেট করার ইচ্ছা থাকে, মানে এই জায়গায় করে নিতে পারবো, ওরা যাচ্ছে টয়লেট করার জন্য। ডেঞ্জার কবি ভি আ সকতা হে রাস্তা খালি আছে হিন্দি কও হিন্দি বল বা আমি সে সামাল করে ফাইনালি আমরা শেষ মতন আসলাম এই জায়গাতে, মানুষে ইউটার্ন মেরে চলে যায়। তো সামনে একটা নদী আছে, দেখি আমরা নদীতে যাই। মোষের যা কতরি ওইবার মোষ কতরি হয়ে গেছে, দেখছো ভাবল ফুল কালার হয়েছে। হ্যালো গাইস, অ্যাজ ইউ ক্যান সি দ্যাট দিস ইজ ভেরি বিউটিফুল সিনারি, দে আর ক্লিকিং সাম ফটোস। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ভিউস, ভিউসটা সুন্দর থাকার জন্য ওরা ফটো নেওয়ানো করছে। বহুত মানুষ এই জায়গায় ফটো টটো ক্লিক করে, তার জন্য ওরাও করছে। ইট ইস ভেরি বিউটিফুল।
views. You can see, guys. আপনার এই জায়গা আসার পরে এই জায়গা আপনারা ফটো টটো ক্লিক করবেন। দেখতে খুব সুন্দর লাগছে, কি সুন্দর। Guys, আমি একটু নিচে যাই। ওই জায়গা দেখা যাচ্ছে কিছু ফরেনার্স, আই থিঙ্ক বোট রাইডিং করবে, টিউব বোর্ডে রাইডিং করবে। একটু দেখে যাচ্ছে, সেফটি কোট পিন্ধানো হচ্ছে। এই জায়গাটাও দেখতে খুব সুন্দর লাগছে, ভিউজটা খুব ভালো। ওয়াও, ফরেনার্স। ফাইনালি, দ্যাট মিন্স অ্যাট লাস্ট ওরা মানে রাইডিংয়ে যাচ্ছে। যাও দেখি এই জায়গায় আমরা কী করি। এই জায়গায় আমরা বহুত টাইম স্পেন্ড করলাম, মানে রোদ্রের জন্য বহুত মজা লাগে। আপনারা দেখতেই পাচ্ছেন ঠান্ডা দিন, ঠান্ডা দিনে কি গাও ধোয়া যায়। যদি গরম দিনে থাকতো তাহলে আমরা নিশ্চয় এই জায়গায় গাও ধুইতাম। তাহলে এখন যাই, উপরে যাই, বহুত টাইম স্পেন্ড করছি এই জায়গায়। এলাও নাই যে রাস্তায়। এই জায়গায় যাইতেছে আসতেছে, সারাদিনই আপ ডাউন অনুষ করেই থাকবো। আমাদের দেখা শেষ, আমরা এই জায়গা থেকে যাই। এই জায়গায় ভিউজ ভালো থাকার জন্য আমরা দুটো তিনটে ক্লিক করলাম। এখন ক্লিক করা শেষ, আমরা চাই। বন্ধুরা, এই জায়গায় দেখার জন্য বহুত সুন্দর সুন্দর ভিউজ আছে। যদি আপনারা যদি না আসেন তাহলে একটু অবশ্যই আসবেন। কী সুন্দর দেখার জন্য ভিউজ আছে। যদি বৃষ্টির দিন হতো আরও কী সুন্দর দেখা যায়। হাতি দেখো আপনাকে, গাইস ইউ ক্যান সি দা হাতি, এলিফ্যান্ট। আমি হ্যালো গাইস, উই আর ইন মানস ন্যাশনাল পার্ক। নাও ইউ ক্যান সি এলিফ্যান্ট, দেয়ার আর লটস অফ এলিফ্যান্ট। ইয়েস হি গাইস, ইউ ক্যান সি ওয়ান হাটি ইজ ডুইং পটি। বাহ, দেয়ার আর লটস অফ হাতি। গাইস, থোড়ি দূর পহলে বোলা থা ভিউ পয়েন্ট দেখনে কে লিয়ে যায়েঙ্গে। এই ভিউ পয়েন্ট, ইধর বহুত আচ্ছা ভিউজ হ্যাঁ। হাতি এসব বহুত সারা জীব জন্তু হ্যাঁ দিখাই দে রা হ্যাঁ, লেকিন বহুত সারা জীব হ্যাঁ ইধর হাতি সিফ দিখাই দে রে, ও লোক জঙ্গল মে হ্যাঁ শায়দ। আবি হম লোক দূসরা পয়েন্ট মে যায়েঙ্গে। গাইস, ফাইনালি উই কেম টু দ্য অ্যানাদার ভিউ পয়েন্ট। আফটার স্পেন্ডিং লটস অফ টাইম উই ক্যান সি ওয়ান হর্ন রাইনো। ওয়াও, ইটস কোয়াইট গুড। গাইস, ইউ ক্যান সি ওয়ান হর্ন রাইনো ইন মানস ন্যাশনাল পার্ক। ইন জুম ভার্সন ইউ ক্যান সি দে আর গ্রাজিং অন দ্য ফিল্ড, অন দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড। ইটস অল অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং, আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন। গাইস, হাম লোক আমি থোড়া আগে যাইঙ্গে, লেটস সি হোয়াট উই ক্যান সি। अभी राइट लेंगे, राइट जाके देखते हैं क्या मिलता है देखने के लिए। गाइस, इतना भी देखने के लिए कुछ मिला नहीं, एक स्नैक और एक पिकअप मिला था। गाइस, फाइनली दैट मीन्स इन द कंक्लूशन हमरा घुरे आसलम मानस नेशनल पार्क देखा शेष। जाओ समय ये जगह एक पिकअप देखे गेसिलाम, पिकअपटा एखोनो आछे, माने पिकअप ही बहुत देखा जाए और किछु देखा जाच्छे ना। माने जदि आपनारा देखते चान
একদম মানে সকালে আসবেন, না হলে একদম বিকালে আসবেন, তাহলে বহু ধরনের জীবজন্তু দেখতে পারবেন। আমরা দুপুরে গেছিলাম, এই জন্য বহুত কিছু দেখতে পারি নাই, কিন্তু বহুত কিছু দেখছি সাফিসিয়েন্ট। ফাইনালি আমরা গেটের সামনে এসে গেছি, আমার এখানে এখন যেতে দিচ্ছে, আমরা এখন বেরিয়ে যাব। এই জায়গায় জিজ্ঞাসা হইলো যে কয়জন গেছিলো আর কয়জন আসলো। Guys, as you can see that lots of people are waiting outside the gate. They are ready to go and some people are already went. Guys, in the conclusion, we came back to resort. Finally, our video is still here. See you in the next video. Bye.